আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমার কবুতরের এই যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরের মধ্যে আপনারা আমার যে কবুতরটা, এই কবুতরের চোখে দেখেন চোখ উঠছে আর চোখের ভিতরে হালকা পানি জমা আছে দেখতেই পারতেছেন। প্লাস হচ্ছে যে ময়লা সাদা সাদা হালকা দেখাচ্ছে আর চোখটা ফুলে গেছে। তো এইটা হচ্ছে কবুতরের চোখ, মানে চোখের উঠার যে একটা লক্ষণ অথবা চোখে পানি জমার লক্ষণ বলে। এই রোগটা খুবই মানে মারাত্মক। এই রোগটা আপনার ওই গরম আবার প্লাস হচ্ছে যে বৃষ্টি অনেক দিন ধরে না হইলে এরকম রোগ হয়। আবার প্লাস হচ্ছে মানে এটা যে শুধু এই সিজনই হয় এরকম না, এটা সব সিজনই হয়ে থাকে। এটা শীতকালেও হয় আবার গরমকালেও হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে চোখ উঠার রোগ, মানে চোখ উঠে এই রোগটা দ্বারা। তো আমরা এখন এটার চিকিৎসা করব। চিকিৎসার জন্য আমরা বাজার থেকে, আমাদের ফার্মেসি থেকে কিছু ওষুধ আনছি। এই ওষুধগুলো এখন আমরা বানাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন আমাদের কীভাবে বানিয়ে নিতে বলছে ডাক্তার এবং কীভাবে কী করতে বলছে, আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমার ডাক্তার প্রথমে এই দুইটা পাউডার জাতীয় ওষুধ দিচ্ছে। এই দুইটা পাউডার জাতীয়, একটার নাম হচ্ছে ডক্সি এ বেট আর একটার নাম হচ্ছে ইরাপ্রিম। তো এই দুইটা ওষুধের ডাক্তার বললো যে এই দুইটা ওষুধ চার চিমটি করে এক কাপ পানিতে গুইলা গুইলা খাওয়াইতে। তো আমি ডাক্তার জিজ্ঞেস করছিল যে আমার কবুতর কি মানে সবগুলোতে এরকম কি না। আমি বলছি না শুধু একটার মধ্যে হয়েছে, তো এটা এই জন্য আর কি। ও উনি বলছে ঠিক আছে, তুমি এটা চার চিমটি করে এক কাপ ইয়ার ভিতরে, এক কাপ পানির ভিতরে এটা গোলায় তারপর খাওয়াইবা। তো আমার এই কাপটা একটু বড়, তো এই জন্য আমি মানে পানি একটু কম নিচ্ছি। তো প্রথমে আমরা এক কাপ করে চার চিমটি করে ওষুধটা দেব। ভিউয়ার্স, আমার এই ওষুধগুলোর সাথে আরেকটা ড্রপ দিচ্ছে। ড্রপটার নাম হচ্ছে সিপ্রো এ। আশা করি এই ড্রপটা অনেক ভালো কাজে দিবে। ড্রপটার নাম হচ্ছে সিপ্রো এ। তো ইনশাল্লাহ আমরা এক ফোঁটা করে দিয়ে দিব দুই চোখেই। ড্রপটি তিন বেলা এক ফোঁটা করে দিতে হবে। ঠিক এরকমভাবে আপনারা দিবেন, এক ফোঁটা করে দিয়ে দিবেন দুই চোখে, ঠিক আছে? এবারে চোখে পড়ে নাই, সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একটা লাইক তো দিবেনই, আর আমি অবশ্যই শীঘ্রই জানাবো আপনাদেরকে যে আমার ভিডিওটাতে কোনো কাজ হয়েছে কিনা। আশা করি কাজ হবে, কারণ আমি যেই ডক্টরের কাছ থেকে মানে ওষুধগুলো আনি সবসময় ওই ওষুধগুলো অনেক ভালো কার্যকর হয়, উনি অনেক ভালোভাবেই দেয় ওষুধগুলো। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। এবং সিপ্রো এ, এটা একটা মানে ড্রপ আপনার চোখ ওঠার জন্য, আর হচ্ছে ওই পাউডারগুলোও দিতে পারেন। সিপ্রো এ এই ড্রপটা দিলেই যথেষ্ট ছিল, কিন্তু উনি আমার ওই পাউডারগুলোও দিচ্ছে, বলছে এগুলোও খাওয়াও যাতে ভালোভাবে চলে যায়, যাতে আর অন্যগুলোর মধ্যে না ছড়ায়। আমি ইনশাল্লাহ সবগুলোর মধ্যে দিব না, কিন্তু দেখি আমি যেগুলোর মধ্যে হইব ওগুলোর মধ্যে দিব, কিন্তু এখন আমি সবগুলোর মধ্যে দিতে চাচ্ছি না। কারণ কবুতরকে শুধু ওষুধ খাওয়ালে দেখা গেছে যে আপনার কবুতরটা এমন সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল করবেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি অনেক বড় হয়েছে। যারা দেখছেন শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। Thank you.